পালানোর কোনো পথ নেই মুরাদ, পেছনে দেখ। কি চাস তোরা? কিছুই না, স্রেফ তোকে একটু সাইজ করতে চাই। কারণ? কারণ তুই আমাদের কলেজের জিএস নির্বাচিত হবার পর প্রচলিত নিয়ম ভঙ্গ করেছিস, আশেপাশে দোকানপাটের চাঁদাবাজি বন্ধ করেছিস। ওই দেখ, আমরা এখানে পড়ালেখা করতে এসেছি, চাঁদাবাজি আর ঠেকবাজি করতে আসেনি। ভালো চাস তো রাস্তা ছাড়, নইলে কলেজের ছেলেমেয়েরা টের পেলে উল্টো তোদেরকে সাইজ করে দেবে। টের তো পাবে সকালে। এই সাইজ কর। দোস্ত, তুই না এলে বাস বুঝে গেছি আমি, তুই যা যা বলবি সব বুঝে গেছি। মাসুদ, আরে সে বলা বলি ছাড়, বন্ধু হিসেবে আমার যা করার দরকার আমি তাই করেছি, এবার চল। পেমেন্টটা মুরাদ করবে। ঠিক আছে, সর্বনাশ। বুঝলি দোস্ত, আগে নিজের পেছনটা বুঝে তারপর আমাকে বোঝা। মানে মাফ কর দোস্ত, এই ধরনের বিপদে তোকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়াটা ঠিক হবে না, ভাগ্যে যা আছে মেনে নে। বাই বাই, হেল্প। এটা ঠিক না শিউলি, আপচরণ এই বিশ্ববিদ্যালয়ের আমি একটা নেতা, নির্বাচিত জিএস, আমার একটা প্রেস্টিজ আছে, এতগুলো ছেলেমেয়ের চোখের সামনে আমাকে এভাবে তুলে আনাটা ঠিক হয়নি। নেতা সাহেবের জানা উচিত এই বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে তাকে ভালোবাসে। শুধু একটি মেয়ে কেন, এই বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছেলেমেয়ে আমাকে ভালোবাসে, আর ছাত্রছাত্রীরা ভালোবাসে বলেই তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি কোনো রাজনৈতিক ভালোবাসার কথা বলছি না মুরাদ, আমি বলছি জীবনের ভালোবাসার কথা। একটি মেয়ে তোমাকে তার জীবনের জন্য ভালোবাসে, সে তোমার সঙ্গ চায়, তোমার ভালোবাসা চায়, তোমার ছোঁয়া চায়। তুমি ভালো করে জানো মেয়েটি কে। হ্যাঁ জানি, জানি মেয়েটি কে,
একজন পুলিশ অফিসারের দজ্জাল মেয়েকে ভালোবেসে আমি আমার জীবনটাকে বরবাদ করতে চাই না। কি? আমি দজ্জাল? অবশ্যই দজ্জাল, 100% দজ্জাল। দজ্জাল না হলে এভাবে প্রকাশ্য দিবালোকে একটা পুরুষকে কিডন্যাপ করতে পারে? হ্যাঁ পারে, যে ভালোবাসে সে ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। আমিও করব। আমিও করব মানে কি করতে চাও তুমি? কি করতে চাই? তোমার ভালোবাসা আদায় করতে চাই। কিচ্ছু করার নেই মাসুদ, কিচ্ছু করার নেই। আজ পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ। ব্যাপারটা যদি শুধু আমাদের হতো তাহলে চেষ্টা করে দেখতাম, কিন্তু পরীক্ষার ব্যাপারটা নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকের মধ্যে পরীক্ষার ফি জমা না দিলে আমাদের কিছু করার নেই। আমিও বুঝতে পারিনি স্যার, আমাকে লেখাপড়া করাতে গিয়ে বাবা যে একটু একটু করে সব সম্পত্তি বিক্রি করে দিয়েছেন তা বুঝতে পারিনি। অনার্স পাশ করার পর থেকেই বাবা একটা পার্ট টাইম চাকরি খুঁজতে বলেছিলেন, কিন্তু বলেননি তিনি এতটা নিঃস্ব হয়ে গেছেন। এখন কি করবে? কিছুই করার নেই স্যার। বাবা চেষ্টা করেছিলেন ভিটে মাটি বন্ধক রেখে টাকা জোগাড় করতে, পারেননি। আমি নিজে কয়েকটা বড় কোম্পানিতে চাকরি দরখাস্ত দিয়েছিলাম, একটা চাকরি যদি হতো তাহলে হয়তো অ্যাডভান্স দিতে পারতাম। কাল যখন বাবার চিঠিটা এলো মাথায় আকাশ ভেঙে পড়ল। তোমার মতো একটা ভালো ছাত্র টাকার অভাবে পরীক্ষা দিতে পারবে না সেটা ভাবতে আমার কষ্ট হচ্ছে মুরাদ। চলি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরাদকে খবরটা দিতে হয়। চমৎকার, কি চমৎকার বন্ধুত্ব! যে বন্ধু আমার বিপদের সময় নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে, নির্বাচনে প্রতিপক্ষের হুমকি উপেক্ষা করে আমার প্রচারণা চালায়, সেই বন্ধু আজ নিজের বিপদে আমাকে না জানিয়েই ব্যাগ গুছিয়ে নিজের গ্রামে চলে যাচ্ছে। ভালো, খুব ভালো। সব জামাকাপড় ঠিক মতো ব্যাগে ভরেছিস তো? সবকটা বই নিয়েছিস? কিরে কথা বলছিস না কেন, একটা কিছু বল। বল না, গদবাধা কত কথাই তো আছে, বলতে থাক। বল, এছাড়া আমার কোন উপায় ছিল না দোস্ত, আমাকে লেখাপড়া শেখাতে গিয়ে বাবা নিঃস্ব হয়ে গেছে। পরীক্ষার ফিসের টাকা জোগাড় করার জন্য ভিটে মাটিটা বন্ধক রাখার চেষ্টা করেও পারেনি, তাই পরীক্ষার ফিস জোগাড় করতে না পেরে আমি গ্রামে চলে যাচ্ছি। জমি জমা যেটুকু ছিল সেটুকু তো গেছে, এখন দেখি অন্যের জমি চাষ করে বেঁচে থাকা যায় কিনা, বলতে থাক। আরে বল না। আমি গ্রামে ফিরে যাচ্ছি না দোস্ত। তাহলে ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস? লতিফকে মনে আছে তোর? বিকম পাস করে এখন একটা চাকরি করছে, আমার রুমমেট ছিল। হ্যাঁ আছে। ও একটা মেসে থাকে, ওর কাছে যাচ্ছিলাম মাসখানিক, ওর সঙ্গে ডাবলিং করে থাকবো। তারপর? কয়েকটা ইন্টারভিউ কার্ড এসেছে, সবগুলো আগামী মাসে, এর মধ্যে একটা না একটা চাকরি হয়ে যাবে, তখন ওর মেসে একটা সিট নিয়ে নেব, খরচটা শোধ করে দেব। বাহ, ফার্স্ট ক্লাস পরিকল্পনা, এর চেয়ে ভালো পরিকল্পনার হতেই পারে না। তা দোস্ত, এম কম পরীক্ষাটা কে দেবে? তা দোস্ত, লেখাপড়া শিখতে টাকা লাগে, যারা দেশকে চালায় তারা কথায় কথায় বলে দেশের শিক্ষিতের হার বাড়াতে হবে, দেশের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে, এসব কথা বক্তৃতা শোভাবায়, বাস্তবে নয়। যে দেশের বেশিরভাগ মানুষ তিন বেলা খাবার জোগাতে হিমশিম খায়, সে দেশের মানুষ ছেলে মেয়েকে লেখাপড়া শিখতে পাঠাবে কোন ভরসায়? যে দেশে এক মন ধান বিক্রি করলেও মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা ব্যাচেলার ডিগ্রির একটা বইয়ের দাম হয় না, সেই কৃষি প্রধান দেশের মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত হবে কি করে? যে দেশের গার্মেন্ট শ্রমিকের সারা মাসে বেতনের চেয়েও পরীক্ষার ফি অনেক বেশি, সে দেশের ছেলেমেয়েরা পরীক্ষা দিবে কি করে? অপূর্ব, অপূর্ব তোর বক্তৃতা। আমি 100% নিশ্চিত যে তুই যদি আমার বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়ে এরকম বক্তৃতা দিস আমি নিশ্চিতভাবে ফেল, তাতেও আমার কোনো দুঃখ নাই। ইলেকশনে, পরীক্ষায়, দৌড়াদৌড়িতে, মারামারিতে তুই যতবার খুশি আমাকে ফেল করা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কিন্তু
তোর কাছে হাত জোড় করে একটা অনুরোধই আমি করব। বন্ধুত্বের পরীক্ষায় তুই আমাকে ফেল করতে দিস না দোস্ত। মানে বুঝতে পারছিস না তুই? আমি থাকতে, আমার বাবার অনেক সম্পত্তি থাকতে, আমার বন্ধু ফিসের টাকা জোগাড় করতে না পেরে পরীক্ষা দেবে না, এত বড় অপমান তুই আমাকে করিস না। তুই পরীক্ষা দিতে না পারলে আমি সারা জীবনের মতো ফেল করব দোস্ত। কতবার দিবি তুই, কতবার? একবার বাবা টাকা পাঠাতে পারেনি, হোস্টেলের ফিস জমা দিতে পারছিলাম না, তুই দিয়েছিলি। এম কম ভর্তি হওয়ার পর একটা বই কিনতে পারিনি অনেক দাম বলে, তুই কিনে দিয়েছিলি। এসব কথা তুই মনে রেখেছিস? কেন মনে রাখবো না বল? বন্ধু হয়ে বন্ধুর উপকারের কথা কেউ ভুলতে পারে? তাই যদি হবে তাহলে কেন মনে করছিস? তোর আর আমার বন্ধুত্ব একদিনের? মুরাদ, আমরা তো চিরদিনের বন্ধু। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন যেখানেই থাকি যেভাবেই থাকি একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকব। একজনের বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়ব। আজ এই সামান্য পরীক্ষার ফিসটাও কি আমাকে দিতে দিবি না? মুরাদ, দোস্ত আমার, তোর এই উপকার করার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করিস না দোস্ত। ব্যাগ রাখ, রাখ ব্যাগ। এখনো সময় আছে, যা ফিটা জমা দিয়ে নে তোর। মুরাদ, দোস্ত আমার। কি ব্যাপার, তুমি এখানে পরীক্ষা দিচ্ছ না? আমারও তো সেই একই প্রশ্ন, তুমি পরীক্ষা দিচ্ছ না? প্রশ্নটা আমি আগে করেছি মুরাদ, উত্তরটাও আমি আগে চাই। সবাই যখন পরীক্ষা হলে তুমি বাইরে কেন? তুমি তো জানো আমি একটা ভালো ছাত্র, পরীক্ষা দেওয়া মানেই পাশ করে বেরিয়ে যাওয়া। আর এত তাড়াতাড়ি ভার্সিটি ছেড়ে গিয়ে আমার ক্যারিয়ার নষ্ট করতে চাই না। মানে? এই সহজ কথাটা বুঝতে পারছো না? আমি এখন ছাত্র সংসদের জিএস, এখন যদি পাশ করে বেরিয়ে যাই তাহলে ভিপি হবো কি করে? আশ্চর্য, ভিপি হবার জন্য তুমি পরীক্ষা দেবে না? আবার আশ্চর্য! আরে বোঝার চেষ্টা করো, পরীক্ষা দেবে তারা যারা তাড়াতাড়ি পাশ করে দ্রুত একটা চাকরি করবে। আমার বাবার যে অগাধ সম্পত্তি তাতে চাকরি করার কোনো দরকার নেই। তোমার দরকারটা কি শুনি? আমার দরকার রাজনৈতিক ভবিষ্যৎ। ভিপি হয়ে কলেজ থেকে বের হলে তার দামই আলাদা, এমপির নমিনেশন পেতে পারবো, বলা যায় না মন্ত্রী হয়ে যেতে পারি। সেই সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করে আমি পরীক্ষা দিতে পারি না। আগামীবার ভিপি নির্বাচিত হয়ে তারপর পরীক্ষা দেব। শিউলি, এবার বলো তুমি পরীক্ষা দিলে না কেন? ভেবেছিলাম বিকেলে তোমার সঙ্গে দেখা করেই সব তোমাকে বলবো, কিন্তু বান্ধবীর সাথে দেখা করতে এসে এখনই যখন তোমাকে পেয়ে গেলাম তখন আর আমাকে বিকেলে আসার কষ্টটা করতে হচ্ছে না। বুঝলাম, বিকেলে তোমার দেখা পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে, তাই না? শুধু বিকেলেই নয়, আগামী তিন মাস তুমি আমাকে দেখতে পাবে না। কারণ? তুমি তো জানো অনার্স পাশ করে আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, পাশও করেছি, ভাইভাতেও পাশ করেছি, এবার ট্রেনিং এ যেতে হবে। কবে, কখন? কাল সকালে। কালি? ইয়েস কালি। এই তিন মাস তুমি তোমার রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো, আমি ট্রেনিং শেষ করে এসে তোমার হাতে হাত করা পরাবো। গুড, ভেরি গুড। আর এটা হবে আমার রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট। আরে দু একবার জেলে টেলে না গেলে বড় নেতা হওয়া যায় না। দুঃখিত, হাত করা পড়ে আমি তোমাকে জেলে ঢোকাবো না, সোজা বাসর ঘরে ঢোকাবো, তুমি প্রস্তুত থেকো। তোমার ছলনার ফাঁদে পড়ে আমি আমার রাজনৈতিক ভবিষ্যৎটা নষ্ট করতে পারি না। মুরাদ ভাই, আপনার চিঠি। আমার চিঠি? সব সন্তানের জন্যই সব বাবা মায়ের দোয়া থাকে, কিন্তু সব সন্তান ভালো রেজাল্ট করতে পারে না। আর যোগ্যতা আছে বলি আমি আমার এই জাহানারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে একটা গুরুত্বপূর্ণ পদে তোমাকে চাকরি দিয়েছি,
এই মাস থেকে তোমার বেতন আরো বাড়িয়ে দেওয়া হবে। থ্যাঙ্ক ইউ স্যার। আমাদের চিফ অ্যাকাউন্ট্যান্ট সাহেব বৃদ্ধ হয়েছে, কিছুদিনের মধ্যেই তিনি রিটায়ার করবেন। এখন থেকে সবকিছু তোমাকেই দেখাশোনা করতে হবে। ওনার রিটায়ার করার পর তুমি হবে আমার কোম্পানির চিফ অ্যাকাউন্ট্যান্ট। কিন্তু স্যার, এই কোম্পানিতে আমার চাইতে সিনিয়র আরো অনেকেই আছেন, তাহলে আমাকে চিফ অ্যাকাউন্ট্যান্ট পদে দিলে ওনারা মন খারাপ করবেন। তাতে আমার কিছু যায় আসে না মাসুদ, এটা সরকারি অফিস নয় যে প্রতিদিন হাজির হলেই বছর বছর বেতন বাড়বে, প্রমোশন হবে। এটা আমার ব্যক্তিগত গড়ে ওঠা এক বিশাল প্রতিষ্ঠান, আর আমি সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এখানে আমি যা বলবো তাই হবে, যাও কাজে যাও। আমি অ্যাকাউন্ট সেকশনে সব বলে দিচ্ছি, তুমি চিফ অ্যাকাউন্ট্যান্ট সাহেবের কাছ থেকে সবকিছু বুঝে নাও। দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শিউলি তুমি অবাক হলে মনে হয়। অবাক হব না মানে? আর তিন মাস হলো তোমাদের জন্য নিখোঁজ। আমরা দুজন? হ্যাঁ, তুমি আর মুরাদ। আমরা ধরে নিয়েছি তোমরা ভেগেছো, কোথাও গিয়ে হানিমুন করছো। ভয়ে তোমার পুলিশ বাবার সঙ্গে যোগাযোগ করিনি। এসব কি বলছো মাসুদ? আমি তো পুলিশের ট্রেনিং এ গিয়েছিলাম, মুরাদ বলেনি কিছু। কি বললে? পুলিশের ট্রেনিং এ? হ্যাঁ, পরশুদিন ফিরেছি। হোস্টেলে খোঁজ নিয়ে জানলাম তিন মাস ধরে মুরাদ নিখোঁজ। তুমিও রুম ছেড়ে দিয়েছো। তারপর একজনের কাছ থেকে তোমার অফিসে ঠিকানা পেয়ে চলে এলাম। আমার মনে হচ্ছে মুরাদে কোনো বিপদ হয়েছে। এখন তো তাই মনে হচ্ছে। আচ্ছা, ও যদি অফিস চলাকালীন সময়ে তোমার মেসেজ যায়? এটা কোনো সমস্যা নয়, মেসে লতিফ আছে, ওর কাছে গেলে আমার ঠিকানা পাবে। লতিফের অফিস নেই? ওর নাইট ডিউটি, দিনের বেলা মেসেজ থাকে। আইসা পড়ছে। যখনই হাড়িপাতিল মাসতে বসি তখনই দেখি আপনি দাঁত মাজেন। আমারও তো একই কথা, যখনই আমি দাঁত মাজতে আসি তখনই দেখি তুমি হাড়িপাতিল মাজতেছো। দিনে কতবার দাঁত মাজেন? যতবার তুমি হাড়িপাতিল মাজো ঠিক ততবার। আমারে বোকা মনে করেন না, আমি কেলে বুঝি। বোঝো বলে তো মনে হয় না। এতদিন ধরে তোমার সামনে দাঁত মাজতেছি, কোনো আওয়াজ তো করো না। আপনি যা ভাবতেছেন আমি সেরকম মেয়ে না। ঘরে অসুস্থ বাবা, যদি সেরকম হইতাম তাইলে কি আর গার্মেন্টসে কাম করতাম? আহা, ব্যাপারটা তুমি ওরকম ভাবে নিচ্ছ কেন? আমি কি বলেছি তুমি সেরকম মেয়ে? রাতের বেলায় গার্মেন্টসে ডিউটি করি, দিনের বেলায় মেসে একলা থাকি, কতক্ষণ ভালো লাগে? তাই দাঁত মাজতে মাজতে তোমার দিকে আসি। আপনি একটা বিয়ে করে ফেলান। এটা একটা কথা বললে তুমি? বিয়ে করে সংসার পালতে কত খরচ জানো? বাপটা মারা যাওয়ার পর লেখাপড়া ছেড়ে এই চাকরিতে ঢুকেছি, কয় টাকা বেতন পাই? গ্রামের বাড়িতে মা আছে, দুটো বোন আছে, তাদের একটা ব্যবস্থা না করা পর্যন্ত বিয়ে করার প্রশ্নই আসে না। তাই এর দিকে দাঁত মাজতে আসেন না। মাসুদ, মাসুদ! মুরাদ, 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 তুই কি হয়েছিল তোর? কোথায় ছিলি একদিন? সে অনেক কথা দোস্ত, পরে শুনিস। আরে শুনবো তো বটেই, বস বস। আমার ঠিকানা পেলি কোথায়? লতিফের মেসে গিয়েছিলাম। তোকে এত আপসেট মনে হচ্ছে কেন? বললাম তো, সে কথা পরে শুনিস। মাসুদ, আমার জন্য 10 লক্ষ টাকার ব্যবস্থা কর। 10 লাখ টাকা? এত বড় একটা কোম্পানিতে 10 লাখ নিশ্চয়ই খুব বেশি পরিমাণ টাকা নয়। ইচ্ছে করলেই তুই জোগাড় করতে পারবি, 7 দিনের মধ্যে ফেরত দিয়ে দেব। দেখ মুরাদ, এই কোম্পানিতে 10 লক্ষ টাকা কোনো ব্যাপারই নয়। এই মুহূর্তে আমার ড্রয়ারে 20 লক্ষ টাকা আছে, কিন্তু একটি টাকাও খরচ করার অধিকার আমার নেই। চেয়ারম্যান সাহেবের কাছে চাইলে বড় জোর উনি 3 মাসের বেতন অ্যাডভান্স দিবেন, সেটা মাত্র 21,000 টাকা। 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা উনি কিছুতেই দেবেন না। মাসুদ, মাসুদ, বোঝার চেষ্টা কর। আমার আমার জীবন মরণ সমস্যা। এই মুহূর্তে 10 লাখ টাকা না হলে আমার সর্বনাশ হয়ে যাবে।
সাত দিন পরেই যেখানকার টাকা সেখানে ফেরত দিতে পারবি। গতকালই শিউলি তোর খোঁজ করছিল, ওর বাবার তো বেশ টাকা আছে, ওকে একটা ফোন কর না। না না মাসুদ, বিপদে পড়ে আমি আমার বন্ধুর কাছে ছুটে এসেছিলাম, শিউলির কাছে নয়। তাছাড়া এই মুহূর্তে শিউলির মুখোমুখি আমি দাঁড়াতে চাই না। অনেক আশা নিয়ে আমি তোর কাছে ছুটে এসেছিলাম, তুই যদি না পারিস তাহলে চলি, আমার যা হবার হবে। তুই তুই ভালো থাক। দাঁড়া মুরাদ, টাকা নিয়ে যা, বস। চেয়ারম্যান সাহেব কর্মচারীদের বেতন আগে থেকে রেডি রাখেন, মাসের এক তারিখে সবার বেতন ক্লিয়ার করেন, আগের মাসের 15 তারিখে কর্মচারীদের বেতন বাবদ 20 লাখ টাকা আমার কাছে চলে আসে, আজও এসছে। সময় মতো টাকা না পেলে আমি বিপদে পড়ে যাব। এই নে 10 লাখ। তুই কোনো চিন্তা করিস না দোস্ত, আজ 15 তারিখ, 1 তারিখ হতে আরো 15 দিন বাকি আছে, 7 দিন মানে 22 তারিখের মধ্যে তুই টাকাটা ফেরত পেয়ে যাবি। গুনতে গিয়ে হাত ফসকে উড়ে গেছে, গরিব কর্মচারী, কয় টাকা বা বেতন পাই? একটা বিয়ে করারও সামর্থ্য নেই, তারপরও যদি টাকা উড়ে যায় কেমনে হয়? তবে তোমার কাছে উড়ে গেলে দুঃখ নেই। লোভ দেখায় না স্যার, লোভ দেখায় না, গরিব মানুষের বড় জ্বালা, সব চাইতে বড় জ্বালা টাকার জ্বালা, তার চাইতে বড় জ্বালা কি জানেন? কোন শুনলো ব্যাপারে যে ঠিক আছে, এই তো বুঝতে পেরেছ, গরিবের দুঃখ গরিব ঠিকই বুঝতে পারে। তুমিও গরিব, আমিও ছোটখাটো গরিব, তোমার যে দুঃখ আমার সেই একই দুঃখ, যৌবন ধরে রাখার তোমার যে জ্বালা, টাকার অভাবে বিয়ে করতে না পারা আমার সেই একই জ্বালা। লতিফ, লতিফ, উফ, কে রে? লতিফ, এই লতিফ, লতিফ। মাসুদ, কি ব্যাপার, এ সময় কি হয়েছে তোর, শরীর খারাপ নাকি? না, তেমন কিছু না, মনটা ভালো লাগছিল না তাই ছুরি নিয়ে চলে এলাম। আচ্ছা, মুরাদ এসেছিল? না তো, কদিন আগে সেই যে এসেছিল, তাড়াহুড়ো করে কোনো কথা না বলে তোর অফিসের ঠিকানা নিয়ে চলে গেল। ইয়ে কেন, কি হয়েছে? না না, কিছু হয়নি, 22 তারিখ ওর আসার কথা ছিল, আজ আজ 29 তারিখ, কাল 30, পরশু দিন, পরের মাসের 1 তারিখ। ও, আমি ভাবতে পারছি না কি যে হয়, আল্লাহই জানে। দেখো অফিসার, মাসুদের যদি টাকা আত্মসাতের উদ্দেশ্য থাকত সে পুরো 20 লাখ টাকা নিয়ে সরে পড়ত, কিন্তু মাসুদ সেটা করেনি, বরং নিজে এসে এমডিকে জানিয়েছে সেটা ফেরত দেওয়ার ক্ষমতা তার নেই। এমডি সাথে সাথে পুলিশকে ফোন করেছে। আমি মাসুদকে অনেক আগে থেকেই চিনি, টাকা আত্মসাত করার মতো ছেলে ও নয়, তাই আপনার এমডি যখন থানায় ফোন করে ওর নামে অভিযোগ করলো, খবর পেয়ে ছুটে এসেছি। সেই জন্যই আমি বলেছিলাম, টাকা আদায়ের জন্য ওকে রিমান্ডে এনে কোনো জিজ্ঞাসাবাদ করবেন না। ও নিজে যখন বলেছে টাকা ফেরত দেওয়ার ক্ষমতা নাই, তখন আর জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ হবে না। আপনারা বরং ওকে আদালতে সোপর্দ করুন, আদালত যে শাস্তি দেয় সেটাই ওর জন্য যথেষ্ট। কৃত অপরাধ অকপটে স্বীকার করায় এই আদালত আসামি মাসুদ আহমদকে 1 বছর 6 মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। স্যার, স্যার, কে? থালা বাসন মাজনের সময় দেখলাম দাঁত মাজলেন না, টাকাও গুনলেন না, তাই ভাবলাম স্যারের হইছেটা কি, দেখে আসি। বসো। স্যার, শরীরে কাঁথা দিছেন, গলাটাও কেমন জানি লাগতাছে, জ্বর টর আসে নাই তো? জ্বর আসে নাই, মাসুদের ঘটনায় মনটা খুব খারাপ। কয় মাস ধরে মাসুদ স্যার এই মেসে উঠছে, কোনোদিন খারাপ কিছু দেখি নেই, উনি এমন কাজ করবো বিশ্বাস হয় না। না রাশেদা, না, মাসুদ এমন কাজ করেনি, করতে পারে না, আমি ওকে অনেক আগে থেকেই চিনি, আমরা একসাথে পড়াশোনা করেছি, বিকম পড়ার সময় বাবার মৃত্যুতে বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে এই চাকরিতে ঢুকেছিলাম,
কিন্তু মাসুদের সাথে আমার যোগাযোগ ছিল, ও খুব সৎ ছেলে, নিশ্চয়ই কোনো ফাঁদে পড়েছে, কোনো বিপদে পড়ে এই কাজটি করেছে। স্যার আমার কেমন জানি লাগে, শরীরটা মোচড়ায়, আমি যাই। আপন কেউ নেই রাশেদা, মা নেই, বাবা নেই, কেউ নেই, ভাই বোন পর হয়ে গেছে, কেন কষ্ট করব, কার জন্য কষ্ট করব? যদি কেউ ভালো না বাসে তুমি আমাকে একটু ভালোবাসা দাও। স্যার সেই সকালে কাজ থেকে ফিরেছি, এখন পর্যন্ত একটু ঘুমাতে পারিনি, তুমি আমাকে একটু ভালোবাসা দাও, একটু আদর করো, আমিও তোমাকে ঘরে তুলে নেব। কাছাকাছি এলাম দুজনে, হারাবো চুপি চুপি মধুর মিলনে, এক নজর না দেখলে তোমায় থাকতে পারি না। দিওয়ানা দিওয়ানা ও আমার দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা ও আমার দিওয়ানা। কাছাকাছি এলাম দুজনে, হারাবো চুপি চুপি মধুর মিলনে, এক নজর না দেখলে তোমায় থাকতে পারি না।
দিওয়ানা দিওয়ানা ও আমার দিওয়ানা 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 ও আমার দিওয়ানা অমন করে কি দেখছিস? আরে আমি মাসুদ। মাসুদ তুই? এক বছর পুরো হবার আগেই? আরে জেলখানার বছর নয় মাসে হয় লতিফ, বছরে ৫২টা শুক্রবার, আর সরকারি ছুটির দিন মিলিয়ে তিন মাস ছুটি পাওয়া যায়। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি, আয় বস। আচ্ছা, ব্যস্ত হবার দরকার নেই। জেল গেট থেকে বেরিয়ে প্রচন্ড ক্ষুধা পেয়েছিল, খেয়ে এসেছি। টাকা পেলি কোথায়? আরে জেলখানা ঢোকার সময় যে পকেটে টাকা ছিল সেগুলো জেলের কাছে জমা থাকে, ও বেরোবার সময় দিয়ে দিয়েছে। দুই তিন সপ্তাহ চলা যাবে। হেই, আমার সিটটা খালি আছে? যারা মেস ভাড়া দেয় তারা কি আর সিট খালি রাখে? জোগাড় করতে হবে। যে কয়দিন জোগাড় না হয় অসুবিধা কি, আমার সাথেই থাকবি। আচ্ছা ঠিক আছে। ও ভালো কথা, গতকালই তোর নামে একটা চিঠি এসেছে, কোথায় যে রাখলাম, ও মনে পড়েছে, দাঁড়া এই নে। ভালো লাগছে না, তুই পর। ও আচ্ছা, জনাব মাসুদ আহমেদ, আমার সালাম নিবেন। পর সমাচার এই যে মরহুম রাহাত চৌধুরীর একমাত্র পুত্র মরহুম মুরাদ চৌধুরী। মরহুম মুরাদ চৌধুরী মানে মুরাদ মারা গেছে তাই তো মনে হচ্ছে। পর তো মুরাদ চৌধুরী তাহার মৃত্যুর আগে আমার নিকট উপস্থিত হইয়া স্বেচ্ছায় সজ্ঞানে দলিলের মাধ্যমে এই মর্মে উইল করিয়াছেন যে তাহার অবর্তমানে কিংবা মৃত্যুর পর মরহুম মুরাদ চৌধুরীর পৈতৃক সম্পত্তির মালিক হইবেন আপনি, যাহা আমার নিকট রক্ষিত রহিয়াছে। মরহুম মুরাদ চৌধুরীর রাহাত খামার বাড়ি সহ পৈতৃক সম্পত্তির মূল্য সম প্রায় ১ কোটি টাকা। মুরাদ চৌধুরীর মৃত্যুর পর দীর্ঘদিন অতিবাহিত হইলেও অদ্যাবধি আপনি কোনো যোগাযোগ করেন নাই। উক্ত সম্পত্তির বরাবরে সরকারি খাজনা বাকি পড়ায় স্থানীয় একটি মহল উহা পরিত্যক্ত ঘোষণা করিয়া নিলামে তুলিবার ষড়যন্ত্র করিতেছে। তাই অনতি বিলম্বে আমার সহিত যোগাযোগ করিতে অনুরোধ করা যাইতেছে। বিধায় মরহুম মুরাদ চৌধুরীর সমস্ত সম্পত্তি নিলামে উঠিবার সম্ভাবনা রইয়াছে। ইতি গিয়াসউদ্দিন মুক্তার, কুসুমগড় বাজার, কুসুমগড়, রামু। মুরাদ নেই? না না, এ হতে পারে না লতিফ। কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে, ফুলে বাইলো ভোমরা, ময়ূর বাগানে আইলো কৃষ্ণ দা। হোটেলের পর যাই কোন স্যার, বড় একটা খারাপ রাস্তা, গাড়ি পড়লেই টের পাইবেন। তয় কথা হইল গিয়া, আমি স্যার জন্তু জানোয়ারে ভয় পাই না, হাতি হোক বাঘ হোক অজগর হোক ভয় পাই না। এদিকে হাতি বাঘ অজগর আছে নাকি? এই আছে না, রাতের বেলায় আছে, আবার দিনের বেলাতেও আছে। তয় কথা হলো গিয়া, আমি ডরাই না, আমার দিকে কাছে আসে না, আমার চেনে। তয় ভয় খালি একটা জানোয়ার নিয়া। সেটা আবার কোন জানোয়ার? মানুষ স্যার, মানুষ। তয় কথা হইল গিয়া, এত বড় ভয়ঙ্কর জানোয়ার আর এই জগতে নাই। কুসুমগড় জাউনের ওই খারাপ রাস্তাটায় ওর পেটা থাকে, এলাকার পুলিশের লগে ওগো খাতির। তাই কথা হইল গিয়া স্যার, এই কুসুমগড়ে যারা যায় রাইত হইলেই তারা এই হোটেলে ওঠে। আইসা পড়ছি স্যার, দেখেন হানিমুন মোটেল। তুমি যাবে না? কথা হইল গিয়া,
আমি যদি যাই স্যার আমার গাড়ি আর থাকবো না, তাই রাইটটা গাড়িতেই থাকু, কথা হইল গিয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গুড নাইট স্যার, যান। আমায় এত রাইতে কেনে ডাক দিলি? একটা রুম লাগবে। হবে, নামটা বলুন। মাসুদ আহমেদ। কোথেকে আসছেন? ঢাকা। কোথায় যাবেন? কুসুমগড়ের রাহাত খামার বাড়ি। নিন এখানটা একটা সই করুন। এই নিন চাবি। 207। কথা হইল গিয়া, শালার মশাই কথা শোনে না, কাঁটাটা মরি দিয়াই সই। জানো না,
কথা তুমি কি কথা হইল গিয়া খাতা মুড়ি দিয়ে শুইলে এই বোঝা যায় না বেলা কত হলো স্যার স্যার ও স্যার স্যার গো কোথায় গেলে স্যার কথা হইল গিয়া আমাকে সারে কোথায় কাল রাইতে যে আইলো সকালে যায় দেখি রুম খোলা শহরে মানুষ তো মনে হয় হাঁটাহাঁটি করতে বাইর হয়েছে হায় হায় কি দায় কত হইল গিয়া সারে কোন দিকে হাঁটতাছে দেরি হইলে কুসুম করে যাবো কোন সময় আবার স্টেশনে ফেরত আসুম কোন সময় হায় হায় স্যার ও স্যার হায় 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 দেখছো কার বারটা দেখছো হোটেলের ঘর থুইয়া খাতা বালি সারাই সারে কেমন কইলা ঘুমাই রয়েছে শহরের মানুষের কার বাড়ি আলাদা স্যার ও স্যার আরে ওঠেন স্যার কেমন ঘুম রে বাবা কথা হইল গিয়া মানুষ এখানে ঘুমায় কেমনে স্যার ও স্যার আরে ওঠেন না স্যার তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আসেন দেরি হইয়া গেলে কুসুমগড় যাবো কখন আর আসুন কখন কুসুমগড় যাইবেন না আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে গাড়িটা স্টার্ট দাও আমি আসছি আচ্ছা ঠিক আছে ম্যানেজার সাহেব চাবি কোনো অসুবিধা হয়নি তো স্যার না না তেমন কোনো অসুবিধা হয়নি আচ্ছা রাতে যে মেয়েটি এসে হোটেলে উঠেছিল সে কোথায় সে তো খুব সকালে চলে গেছে কেন স্যার এমনি জানতে চেয়েছিলাম আচ্ছা কোথায় গেছে বলতে পারেন কুসুমগড় কুসুমগড় ঝামেলা স্যার ঝামেলা এই টাকা পয়সা একটা বিরাট ঝামেলা থাকলে ঝামেলা না থাকলেও ঝামেলা গোনাগুনির ঝামেলা এই ভাগাভাগির ঝামেলা কেনাকাটায় আরো বেশি ঝামেলা চলেন বেটা মাল স্যার তাড়াতাড়ি দে ঝামেলা স্যার টাকা কম দুইটা নোটের জায়গায় একটা নোট দিছে তোর তো অনেক কিছুই নাই এইখানে যে দোকান দিছাস তার লাইসেন্স নাই দোকানে যে ইনকাম হয় তা ট্যাক্স নাই সরকারি জায়গায় দোকান লাগানোর অনুমতি নাই নাই এত কিছু নাই হবার পরও যদি কষ্ট টাকা নাই তাইলে তো আমার উপায় নাই যাবে লা স্যার এই সরকারি জায়গা তখন তিন বছর যে না স্যার এই লাইসেন্স ছাড়া দোকান দুই বছর যে না স্যার দোকানের ইনকামের উপর ট্যাক্স নাই এক বছর যে এই মোট ছয় বছরের জেল এত বছর জেল কাটলে তো স্যার ও নাই হইয়া যাইব জি স্যার আমারে সরকার এইখানে পাঠাইছে সরকারে অর্থ আদায়ের লেগে হ্যাঁ সেই অর্থটা যদি তুই না দেস জেল তো খাটতি হইব না স্যার না আমারও জেল খাটায়েন না জি বাজার করার জন্য দেখো টাকা রাখছিলাম হ্যাঁ হ্যাঁ কোন ঝামেলা তুমি এই চোখে দেখো না আমাদেরকে ধাক্কা মারো এলাকায় নতুন মনে হয় কোন উদ্দেশ্য নিয়ে কেন এসেছো দেখলে পুরান ঝামেলা মনে হয় তাড়াতাড়ি অ্যারেস্ট করে
তোমাদের প্রশ্ন শেষ হয়েছে কি এত বড় সাহস আমাদেরকে তুমি বলো হাবিলদার আর কনস্টেবলদের আমি তুমি করে বলি তুই বলতে খারাপ লাগে মানে আমাদের ডেজিগনেশন জানো ব্যাজ দেখলে বোঝা যায় কার ডেজিগনেশন কি তুমি কি পুলিশের লোক আমি যে কিসের লোক সেটা পরে জানলে চলবে পুলিশের কাজ হচ্ছে জনগণের সেবা করা আপাতত আমার একটু সেবা করো গিয়াসুদ্দিন মুক্তার চেম্বারটা কোথায় ওই ওই ওইদিকে থ্যাংক ইউ সামেলার গন্ধ পাইতাছি স্যার এই লোক থেকে একটা না একটা ঝামেলা পাবই গিয়াসুদ্দিন মুক্তার সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আমি মাসুদ আহমেদ আপনার চিঠি পেয়ে ঢাকা থেকে এসেছি মাসুদ আহমেদ ও মাসুদ আহমেদ কিন্তু আপনি যে সেই মাসুদ আহমেদ সেটা আমি বুঝবো কি করে হো এই তো এই তো আপনার চিঠি ভুল বললেন চিঠিটা আমি আপনার কাছে পাঠাইনি পাঠিয়েছি মাসুদ আহমেদের কাছে আমি তো সেই মাসুদ আহমেদ সেই প্রশ্নটাই তো আমি করেছি মানে সেই জন্য দেশের প্রত্যেকটা স্কুলে আইনের উপর একটা বিষয় চালু করা দরকার আইন একটা জটিল বিষয় আইনের প্যাচ না বুঝলে মানুষ চলবে কি করে চিঠিটা আপনার কাছে আছে এটা সত্যি কিন্তু আমি যে ঠিকানায় চিঠিটা পাঠিয়েছি সেটা একটা ম্যাচ যে কোনো লোক চিঠিটা রিসিভ করে সেই চিঠি হাতে এখানে উপস্থিত হয়ে নিজেকে মাসুদ বলে দাবি করতে পারে পড়ে গেছেন তো আইনের প্যাচে এই গিয়াসুদ্দিন মুক্তার কুসুমগড় বাজারে পড়ে থাকলে কি হবে হাইকোর্টের জজ ব্যারিস্টার কেউ আইনের মার প্যাচে কাত করে দিতে পারে দেখুন দেখা দেখির কিছু নেই প্রমাণ ছাড়া আইন কিচ্ছু বোঝে না এক কোটি টাকার খামার বাড়ি এই সম্পদের লোভে মানুষ কত কিছুই তো করতে পারে ও এক মিনিট মুক্তার সাহেব এক মিনিট কেন পাঁচ মিনিট ধরে আপনি খোঁজাখুঁজি করুন কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া এই গিয়াসুদ্দিন মুক্তার কিছুতেই দলিল আপনার কাছে দেবে না পেয়েছি এই যে আমার কলেজের আইডি কার্ড এটা দেখলে বুঝতে পারবেন আমি মাসুদ আহমেদ মিলেছে হ্যাঁ মিলেছে হ্যাঁ নিন এইবার আর আপনাকে না করার কোনো উপায় নেই হ্যাঁ এই নিন আপনার দলিল থ্যাংক ইউ এখান থেকে খামার বাড়িটা মাত্র দুই ক্রোশ মানে চার মাইল দূরে বাজারের বাইরে যে গাড়িগুলো আছে না যে কোনো গাড়িওয়ালাকে বললেই নিয়ে যাবে রাস্তাটা একটু খারাপ কিন্তু যেতে তো হবেই দলিল সহ গিয়ে খামার বাড়িটা আপনি নিজে নিন ঠিক আছে হ্যাঁ বাবু আমার তারপর হইতে আমরা এই দেশেই আছে আচ্ছা আপনি ওই খামার বাড়ির কেনে আসে আছেন ওই খামার বাড়ি এখন আমার কি হলো চমকে উঠলে যে সাবধানে থাকিবেন বাবু কেন জায়গাটা ভালো না বাহিরের মানুষ আসিয়া টিকিতে পারে না কিরকম এখানে টিকিত হইলে জোর লাগে বাবু জোর যার মুলুক তার কেন পুলিশ নেই আছে বাবু আছে কিন্তু পুলিশ থাকিলেও যা না থাকিলেও তা এখানে মালিকরা যাহা বলিবে তাহাই হইবে ওহারা এখানে আইন পুলিশ তাহাদের কথা শুনিয়া চলে মালিক এখানে অনেক খামার আছে বাবু সব খামারই মালিক আছে ওহাদের লোকজন আছে বন্দুক আছে শক্তি না থাকিলে নতুন লোক আসিয়া ওহাদের সাথে টিকিতেই পারে না নামেন বাবু এটাই আপনার খামার বাড়ি হো এসে গেছি এই নাও ওকে ভাইয়া
সাবধানে থাকবেন বাবু। আসি, থ্যাংক ইউ। সেলাম বাবু। মরহুম মুরাদ চৌধুরী যেহেতু তার কোনো ভাই কোনো সন্তান নেই সেহেতু এই খামার বাড়ির বর্তমান মালিক আমি তার স্ত্রী। অসম্ভব, মুরাদ বিয়ে করেনি। বিয়ে করলে আমি তা জানতাম। নিজের জীবনের এত বড় ঘটনা মুরাদ আমাকে না জানিয়ে থাকতে পারে না। মুরাদ বিয়ে করেছে এবং আমি তার স্ত্রী, এই ছবিটি তার প্রমাণ। দেখি, অতএব মিস্টার মাসুদ আহমেদ, এখন এখান থেকে তোমাকে বিদায় নিতে হচ্ছে। হুইশু গুড লাক। যদি বলো চান্দাকে দিয়ে কুসুমগড় বাজারে যাবার একটা গাড়ি ডাকিয়ে আনার ব্যবস্থা করতে পারি। এতটা পথ হেঁটে যেতে তোমার কষ্ট হবে। দুঃখিত মিসেস মুরাদ, তোমার কথা মতো আমি এখান থেকে বিদায় নিতে পারি না। মানে? তুমি সত্যি সত্যি মুরাদের স্ত্রী কিনা জানি না, তবে এটা জানি এই খামার বাড়ির মালিক তুমি নও। কি বলতে চাও? বলতে চাই, মৃত্যুর আগে মুরাদ তার এই খামার বাড়ি আমার নামে উইল করে দিয়ে গেছে। অসম্ভব, আমি বিশ্বাস করি না। এই দলিলটাই তার প্রমাণ মিসেস মুরাদ। প্রয়োজন হলে কুসুমগড় বাজারে গিয়ে গিয়াসুদ্দিন মুক্তারের কাছে জিজ্ঞাসা করে নিতে পারো। আমার সাথে চান্দার মতো কেউ নেই যে তোমাকে একটা গাড়ি ডেকে দেবে। কুসুমগড় বাজার পর্যন্ত যাবার ব্যবস্থা তোমার নিজেকে করতে হবে। না না, মুরাদ আমাকে এভাবে বঞ্চিত করতে পারে না। আমি তো স্বামী হারিয়ে নিঃস হয়ে গেছি, এখন স্বামীর সম্পত্তি হারিয়ে পথের ফকির হতে পারবো না। এই খামার বাড়ি আমার, আমার স্বামীর স্মৃতি। আমি কিছুতে এই খামার বাড়ি ছেড়ে যেতে পারবো না, ছেড়ে যেতে পারবো না, পারবো না। শোনো, মুরাদ আমার এমনই এক বন্ধু, এমনই এক বন্ধু যে তার জন্য আমার নিজের জীবনটা দিতেও প্রস্তুত ছিলাম। তুমি যদি সত্যি সত্যি মুরাদের স্ত্রী হও আমি তোমাকে বঞ্চিত করব না, কথা দিচ্ছি। যদি সত্যি তুমি মুরাদের স্ত্রী হও এই সম্পত্তির অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। চলো চলো এসো। শুনো, এই নিন চাবি। আপাতত চাবিটা চান্দাকে দাও, দুটো রুম খুলে পরিষ্কার করুক, আর ওকে বলো খাবারের ব্যবস্থা করতে। খাবার বাহির হইতে আনিতে হইবে বাবু। কেন, রান্না করা যাবে না? বাড়িতে কিছু থাকিলে তো রাঁধিবে, আপনি ছিলেন না বাড়িতে, কিছু ছিল না। ঠিক আছে ঠিক আছে, আসলে সন্ধ্যা হতে আর দেরি নেই। তুমি একটা কাজ করো, আজকের মতো তুমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসো, কাল আমি নিজে বাজার করব। ঠিক আছে, তুমি যাও,
আমি নিজে রুম দুটো ঠিক করে নিচ্ছি। ঠিক আছে। এই শোনো শোনো শোনো, টাকা নিয়ে যাও, এই নাও। আচ্ছা আমি উপরে যাই। ঠিক আছে। টেনশন টেনশন, আমার মাথায় ঢোকে না, আমার মাথায় কিচ্ছু ঢোকে না। এই মৌলু, আমার মাথায় একটা বাড়ি দে, আমার মাথাটা ফুটা করে বুঝায় দে। আমারে বুঝা, মুরাদের বউ কেমনে আইলো, কার কবর এতদিন ধরে আমরা দেখলাম। হ্যাঁ এই এই বুঝা বুঝা আমারে। আমি বুঝিতে পারিতেছি না মালিক। চান্দা দেখিল, বলিল এটা মোরাদ সাহেবের বহু আছে। ফের আমি দেখিলাম, এটা মোরাদ সাহেবের বহু আছে। নিশ্চয় কোনো রহস্য আছে, আমার মাথায় ঢোকে না। টেনশন বাড়তেছে, একজনের ভুল হইতে পারে, দুইজনের ভুল হওয়ার কথা না। মুরাদের বউ তুইও চিনিস, চান্দাও চিনি, তোরা দুইজনে বলতেছিস মুরাদের বউ। আমার মাথায় ঢোকে না কেমনে হইল, আর যখন হইল তখন পিছিয়ে পিছিয়ে ওই শহরে পোড়াটাও আইলো, কেমনে আইলো। কুসুমগড় বাজার হইতে হামি লইয়া আসিয়াছি মালিক। আসিতে আসিতে বলিল, ওই খামার বাড়ি তাহার আছে। আছে আছে, মুরাদের দলিলে তাই আছে, কিন্তু এতদিন পর কেমনে আছে আমার মাথায় ঢোকে না। মঙ্গলু টেনশন বাড়ে টেনশন বাড়ে, তুই যা মঙ্গলু যা, চান্দার কাছে ভালো করে খোঁজ নে রহস্যটা কি। খোঁজ নিয়া আমার মাথাটা ফুটা কর, রহস্যটা ঢোকা, টেনশনটা বাইর কর, যা যা। ঠিক আছে মালিক। চান্দা, নইলে গুলি করব। মেম সাহেব, এত রাইতে আপনি? প্রশ্নটা আমারও চান্দা, এত রাতে তুমি কেন বাইরে বেরিয়েছিলে, কি খুঁজছিলে এখানে? কিছু খুঁজিতেছিলাম না মেম সাহেব, কবর দেখিতে যাইতেছিলাম। কার কবর? আপনার। আমার কবর কোথায়? আসুন, এটা আপনার কবর। আমি রোজ একবার করিয়া এখানে আসিয়া ফুল দিয়া যায় মেম সাহেব। চারটা কবর, কাদের কবর? আমরা তো জানিতাম এখানে বড় সাহেব, বেগম সাহেব, ছোট সাহেব আর মেম সাহেব শুইয়া আছে। এখন দেখিতেছি আপনি উপরে আছেন, তাহলে এই কবরটায় কে শুইয়া আছে? কি করে বুঝলে এগুলো ওনাদের কবর? আমি আর মঙ্গল নিজের হাতে এখানে ছোট সাহেবকে শোয়াইয়া দিয়াছি। আর ওই তিনটা আমরা দেখি নাই মীর সাহেব,
এই তিনটা কবর আগেই ছিল, মাঝখানের এই কবরটা খোড়াই ছিল। আমরা মনে করিলাম এখানে বড় সাহেব, এখানে বেগম সাহেব, আর ওইখানে মেম সাহেবকে শোয়াইয়া ছোট সাহেব মাঝখানে নিজের কবরটাও খুঁড়িয়া রাখিয়াছে। তাই উহাকে এখানে শোয়াইয়া দিলাম। এখন দেখি ওই কবরে হাপনি নাই, তাহলে ওই কবরে কে আছে? চলো চান্দা, ঘরে চলো, সময় হলে নিশ্চয় জানা যাবে এখানে কে আছে। চলো। চলেন মেম সাহেব, চলেন। আমরা তো চিরদিনের বন্ধু, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন যেখানেই থাকি যেভাবেই থাকি একজন আরেকজনের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকব। একজনের বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়ব। মুরাদ, তুই কি দেখতে পাচ্ছিস? মুরাদ, দেখতে পাচ্ছিস আমি আমি এসে গেছি। মুরাদ, বন্ধুর কাছে বন্ধু এসে গেছে। এই তুই কি শুনতে পাচ্ছিস আমার কথা? এই শুনতে পাচ্ছিস, আমি আমি তোর বন্ধু মাসুদ। তোর দেয়া উপহার, তোর দেয়া এই খাবার বাড়িতে আমি এসে গেছি। যদি জীবন থাকে তোর এই উপহার আমি রক্ষা করব। বন্ধু, যারা তোকে তোর মা বাবাকে হত্যা করেছে তাদের খুঁজে বের করে প্রতিশোধ দেব। আর যদি না পারি তাহলে তোর মা বাবার কাছে আমিও কবর খুঁধে তোর মতো শুয়ে থাকব। দেখি আনা কি অর্থ থাকতে পারে। টেনশন ওকে, টেনশন বড় আশা ছিল আমার খামার বাড়ি আর রাহাত খামার বাড়ি মিলা এক বিশাল সম্পদ গড়ে তুলো, আর সেই খামার বাড়ির দলিল তুমি ওই ছোকরার হাতে তুলে দিলা। আমি আইন নিয়ে খেলা খেলি শিকদার সাহেব, আইন নিয়ে ব্যবসা করি। মুরাদ চৌধুরী নিজে আমার সামনে এসে দলিল করেছিল, আমার ফিস দিয়েছিল। টেনশন ওকে, টেনশন। কোটি টাকার খামার বাড়ি আর ওই খামার বাড়িতে লুকিয়ে থাকা কোটি কোটি টাকার সম্পদ আমার চোখের সামনে দিয়ে ভোগ করব ওই মাসুদ নামের ছোকরাটা। এটাই তো আইনের কথা। আইন? তোমার আইনের কথা বইলে আমার টেনশন বাড়ায় না উকিল। মাথার ভিতর একটা ফুটা কইরা আমার মাথায় ঢুকাও, কি কইরা ওই সম্পদ আমার হইব। আমি আইনের লোক, আইনের বুদ্ধি বেঁচে সংসার চালাই, বেআইনি কাজ আমাকে দিয়ে হবে না শিকদার সাহেব। কত দাম তোমার আইনের বুদ্ধি? মুখ ফুইটা বড় টেনশন বাড়াও না। 10% আমি জানি ওই খামার বাড়ির দাম কত, আরো জানি কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে ওই খামার বাড়িতে। মাসুদ সাহেব গরিব ঘরের ছেলে, তাকে যদি ভয় দেখিয়ে পরামর্শ দিয়ে পানির দামে ওই খামার বাড়ি বিক্রি করাতে পারি তাহলে আইন মতো ওটা আপনার হতে পারে। খরচ বাদে আপনি ওই খামার বাড়ি থেকে যা পাবেন তার শতকরা 10% আমাকে দিলেই হলো। তাই পাবে উকিল, তাই পাবে। যাও মাসুদের কপাল ফিটে করে বোঝাও, আমার টেনশন কমাও। যাও মঙ্গল, ধরো দাও। আগামী এক সপ্তাহের মধ্যে এখানে যা যা লাগবে তার লিস্ট লিখে দিয়েছি, এসব নিয়ে আসলে চান্দাকে আর বাইরে থেকে খাবার আনতে হবে না। কাপড় চোপড় ধোয়াও এখানেই সারতে পারবে। এক সপ্তাহ পর কি করবে? যদি প্রয়োজন হয় আবার বাজার করবে। ঠিক আছে, সাবধানে থেকো, চলি। মঙ্গল বাজার চলো। কথা একটাই মাসুদ সাহেব, ওই খামার বাড়ি যদি আবার চালু করতে চান কমপক্ষে 20 লাখ টাকা ক্যাশ লাগবে। ওই খামার বাড়ি চালু করলে দাম হবে 50 লাখ টাকা,
এছাড়া ওই জমির দাম নেই বললেই চলে। তাছাড়া এই এলাকায় ওই জমি কিনতে আসবে কে? তাই আমি বলছিলাম আপনি যদি চান আমি আশেপাশের খামার মালিকদের সঙ্গে কথা বলতে পারি, 20 লাখ টাকা যদি দাম তোলা যায় সেটাই আপনার লাভ। না মুক্তা সাহেব, আপাতত ওই খামার বাড়ি বিক্রি করার ইচ্ছে আমার নেই। নেই মানে কি করবেন ওই খামার বাড়ির জমি দিয়ে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এলাকার আইনজীবী, আশেপাশের সব খামার মালিক আমার কাছে আইনের পরামর্শ নিতে আসে, তাদেরকে বলে কয়ে না হয় জমির দাম 30 লাখ তুলে দেব নগদ, কোনো বাকি থাকবে না। আচ্ছা মুক্তা সাহেব একটা কথা বলুন তো, মুরাদ হঠাৎ করে কেন আমাকে তার খামার বাড়িটা দান করলো? সেটা আমি কি করে বলবো, একদিন রাতে হঠাৎ বন্দুক হাতে হাজির হলো, বলল উইল করেন। আমি তো অবাক, এত অল্প বয়সের ছেলে বলে কি, আমার কথা পাত্তাই দিল না, বলল সবাই তো চলে গেছে হয়তো আমিও চলে যাব, তার আগে উইলটা করে যেতে চাই, এরপর স্ট্যাম্পে আপনার নামে উইল লেখা হলো, উনি সই করে চলে গেলেন। আচ্ছা তার কোনো আত্মীয় স্বজন এই এলাকায় নেই? একজন আছে, তার চাচা, আগে খামার বাড়িতে মুরাদের বাবার সঙ্গেই থাকতো, এখন অন্যখানে থাকেন। এখন উনি কোথায় থাকেন? মুরাদের বাবার আরেকটা জমি আছে এখান থেকে 3 ক্রোশ দূরে, 3 ক্রোশ মানে 6 মাইল। এখন যে রাস্তায় আপনি খামার বাড়ি যান ঠিক তার উল্টো দিকের পাহাড়ি রাস্তা, ওই রাস্তায় 6 মাইল গেলেই ছোট্ট একটা ঘরে উনি থাকেন। কি হয়েছে? গন্ধ স্যার, ঠিক ধরেছ, আশেপাশে নিচু কুত্তা মরে পড়ে আছে। না স্যার, কোন কুত্তা বিলাইয়ের মরণের গন্ধ না, এইটা অন্য এক গন্ধ। কিসের গন্ধ? সবাই স্যার ফুলের গন্ধ পায়, আতরের গন্ধ পায়, কাঁচা মশলার গন্ধ পায়, রান্না বান্নার গন্ধ পায়, আর মলমূত্রের দুর্গন্ধও পায়। আমি পাই না স্যার, আমার নাকে স্যার একটা গন্ধই ধরা পড়ে, জামেলার। দেখেন স্যার, বড় স্পষ্ট গন্ধ পাওয়া যাচ্ছে, ঝামেলা। আমাদের সাথে উকিল মুক্তারের ঝামেলা কইরা কোনো লাভ নাই। এই এলাকায় যে কে কাজে এসেছেন দ্রুত শেষ করে কেটে পড়েন। কি বলতে চাও তোমরা? কইতে চাই আমাদের এলাকাটা খুব শান্তিপূর্ণ এলাকা, আমরা এখানে কোনো ঝামেলা চাই না। হ্যাঁ, তাই যত তাড়াতাড়ি সম্ভব এলাকা ছাড়েন। ছাড়েন, যেখান থেকে আইসেন সেইখানে জানগা জানগা। আমি জন্মসূত্রে বাংলাদেশের সন্তান, তেতুলা থেকে টেকনা পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো জায়গায় যাবার, সেখানে থাকার, ব্যবসা করার অধিকার আমার আছে। এই জন্য কোনো পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না, ওয়ার্ক পারমিটও লাগে না। আমি রাত খামার বাড়ির মালিক, এখানে থাকতে এসেছি, এখানে থাকবো, কেউ আমাকে এখান থেকে সরাতে পারবে না। স্যার, ও স্যার, কি বুঝলেন স্যার, কইছিলাম না ঝামেলা ঝামেলা। আমার যদি ক্ষমতা থাকতো, আমি যদি দেশের আইজি হইতাম, তোমার ডবল প্রমোশন। সত্যি কইতাছেন? হ্যাঁ, তোমার পোস্টিং কোথায় দিতাম জানো? কোথায় স্যার? বক্স স্কোয়াডে। এইটা কোন জেলায় স্যার? এটা কোনো জেলায় না, এটা ঢাকা সব বড় বড় শহরে আছে, পুলিশের কুত্তা বাহিনী। কি কইলেন স্যার? ওই বাহিনীতে বিদেশ থেকে কুত্তা আনা হয়েছে, কুত্তারা ঝামেলার গন্ধ পায়, গন্ধ শিকা শিকা ঝামেলা খুঁজে বার করে। অগ্র ডেজিগনেশন আছে, আমি দেশের আইজি হইলে বিদেশ থেকে কুত্তা নাই না, তোমারে ওই কুত্তা বাহিনীতে পশ্চিম দিয়ে দিতা। এইটা একটা কথা কইলেন স্যার। চাচা আমার নাম মাসুদ, আমি জানতাম তুমি আসবে, উইল করে এসে মুরাদ বলেছিল তোমার কথা। আপনি বাধা দেননি,
কি ব্যাপারে বাধা দেব? ওই খামার বাড়ি আপনার ভাইয়ের, তার উপর আপনার অধিকার আছে। এত বড় একটা সম্পদ মুরাদ আমাকে দান করে দিল, অথচ আপনি তাকে কিছু বলেন না। সম্পদ চলে গেলে সম্পদ পাওয়া যায়, কিন্তু ভাই চলে গেলে ভাই পাওয়া যায় না। আমার ভাই যখন চলে গেছে তখন কি হবে ভাইয়ের সম্পদ দিয়ে? তাছাড়া ওই সম্পদ রক্ষা করতে হলে শক্তির প্রয়োজন, অত শক্তি আমার নেই, কিন্তু তোমার আছে। তা হয়তো আছে, কিন্তু সেটার জন্য সম্পদ দান করতে হবে কেন? বন্ধুর জন্য বন্ধু তো এমনিতে ছুটে আসবে। বাহ, চমৎকার, খাঁটি বন্ধুর মতো কথা বলেছো। পারবে, তুমি পারবে মুরাদের ওই সম্পদ রক্ষা করতে। ওই সম্পদ তোমার দায়িত্বে দিয়ে মুরাদ ভুল করেনি। করেছিল, ভুল একটা করেছিল চাচা। সে যে বিয়ে করেছিল কথাটা আমাকে একবারও বলেনি। বিয়ে করতে বাধ্য হয়েছিল ওর বাবা মার চাপে, হয়তো লজ্জায় তোমাকে জানাইনি। কিন্তু বিয়ে যখন করেছিল তখন স্ত্রীকে তার সম্পদ থেকে বঞ্চিত করলো কেন? কিছু অংশ তাকে তো দিয়ে যেতে পারতো। বেঁচে থাকলে তো দেবে। ভাগ্যবতী মেয়ে, বিধবা হয়ে বাঁচতে হয়নি তাকে। স্বামীর মৃত্যুর আগেই মেয়েদের রং না শুকাতেই মরণকে বরণ করে নিয়েছে। এ আপনি কি বলছেন? আরে মুরাদের স্ত্রী মরেনি। এই দেখুন, দেখুন তার ছবি, এই দেখুন। হ্যাঁ, ওদের বিয়ের ছবি অনেকবার দেখেছি, এখন ওরা দুজনেই ছবি হয়ে বেঁচে আছে। ব্যাপারটা সেরকম নয় চাচা, ভাবি মানে মুরাদের স্ত্রী সত্যি সত্যি বেঁচে আছে। তুমি বললেই তো আর হবে না, আমার সামনে, আমার চোখের সামনে মুরাদ নিজের হাতে তার বাবা মার স্ত্রীকে দাফন করেছে। নিজের জন্য একটা কবরও খুঁড়ে রেখেছিল ওর মা আর স্ত্রীর মাঝখানে। এ আপনি কি বলছেন? আমার চোখের সামনে যা ঘটেছে তাই বলছি। কিভাবে মারা গেল তারা? জানতে চাও, শুনতে চাও সেই কাহিনী? তাহলে শোনো। বাবা মুরাদ, বাবা মুরাদ, চাচা বেঁচে থাকো, বাবা বেঁচে থাকো। কি হয়েছে বাবা? যা হবার তাই হয়েছে। মানে? আমাদের বয়স বেড়েছে। তা না হয় বুঝলাম, বছর গেলেই বয়স বাড়ে, আমারও বেড়েছে। কিন্তু কে এমন জরুরি ব্যাপার যে চিঠি পাওয়া মাত্রই চলে আসতে হবে? এটাই তো জরুরি ব্যাপার মুরাদ। আমার, তোর মার, তোর চাচার বয়স বেড়ে গেছে, তাছাড়া নানান রকম রোগে শরীরটা দুর্বল হয়ে গেছে। আমি আর দায়িত্ব নিতে পারছি না বাবা, এই বিশাল খামার বাড়ি চালাতে পারছি না। তোর এখন উপযুক্ত বয়স, দায়িত্ব এখন তোকেই নিতে হবে। তাছাড়া এই খামার বাড়িটা আমি তোর নামে লিখে দিয়েছি, এটা চালানোর দায়িত্ব এখন তোকেই নিতে হবে। আমি অস্বীকার করছি না বাবা, তোমাদের সব দায়িত্বই আমার, কিন্তু তোমার এখনো এমন বয়স হয়নি যে দায়িত্বগুলো এখনই আমাকে বুঝে নিতে হবে। দু তিন বছর পরে নিলেও কোনো অসুবিধে নেই। অসুবিধা আছে মুরাদ, তোর বাবা যখন এখানে খামার তৈরি করেছিল তখন আশেপাশে কোনো খামার ছিল না। তোর বাবার সাফল্যে এখন চারিদিকে অসংখ্য খামার, ওইসব খামার মালিকদের অনেকেই এদিকে লোভের দৃষ্টিতে তাকিয়ে আছে, নানান ছলে ধ্বংস করতে চাইছে তোর খামার বাড়ি, গ্রাস করে নিতে চাইছে। কারা ওরা? তোর আর আমার মতোই মানুষ, কিন্তু স্বার্থ হাসিলের জন্য তারা এতটা ভয়ঙ্কর হতে পারে যে আমার একা শক্তিতে কুলাবে না। তাই এখন থেকে তোকেই দায়িত্ব নিতে হবে মুরাদ। তোর বাবার দায়িত্ব তো তুই নিবি, কিন্তু আমার দায়িত্ব তোকেই নিতে হবে। তোমার আবার কিসের দায়িত্ব মা? তোর খন্দকার চাচাকে তো মনে আছে? হ্যাঁ মনে আছে। অনেক করে বললাম আমার সাথে থেকে যা,
খামার বাড়ির একটা অংশ তোকে লিখে দেই, কিন্তু বন্ধুর কাছে ঋণী হতে চাইল না। ভাগ্যের চাকা বদলাতে ভাবি আর মেয়েদের নিয়ে সে লন্ডন চলে গেল। কি হয়েছে খন্দকার চাচার? আয় বাবা আয়। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। মারা যাবার আগে সে আমাকে যে কথা দিয়েছিল তা বলে গেছে মেয়েদেরকে। বাবার দেয়া কথা রক্ষা করতে তাই এক মেয়ে চলে এসেছে আমার কাছে। কোথায়? ঘরে। এবার আমার কথা রক্ষা করার পালা মুরাদ। কখন কি হয়ে যায় বলা তো যায় না বাবা। যা হাত মুখ ধুয়ে বিশ্রাম নে, তারপর তৈরি হবে। আজ রাতে তোর বিয়ে। বাবা, যাবার সময় খন্দকার খুব ভেঙে পড়েছিল, দেশের মাটির মায়ায় কাঁদছিল, কিন্তু তখন কোনো উপায় ছিল না। আমার যদি দুই ছেলে থাকতো তাহলে তার দুই মেয়ের সাথে আমার দুই ছেলের বিয়ে দেবার কথা দিতাম, কিন্তু কপালে নাই। তুই আমার একমাত্র ছেলে, তাই খন্দকারের এক মেয়েকেই ছেলের বউ করার কথা দিয়েছিলাম। আগে কেন বলনি? একবারও ভাবনি? তোমার ছেলে বড় হয়েছে, কথা সেও দিতে পারে। যদি আগে বলতে তাহলে তোমার ছেলে তোমার দেয়া কথা রক্ষা করার জন্য প্রস্তুত থাকত, কিন্তু তাড়া করে এমন সময় বললে যখন আমি তোমার কথা রক্ষা করতে পারবো না। বাবা মুরাদ, আজ পর্যন্ত আমি কথা দিয়ে কখনো কথার বরখেলাপ করিনি। আমাকে মাফ করে দাও বাবা, আমার মুখের দিকে তাকিয়ে একবার হলেও তোমাকে কথার বরখেলাপ করতে হবে বাবা। মুরাদ! রাহাত, খন্দকার চাচার মেয়ের মুখোমুখি আমি হতে চাই না বাবা, তুমি ওকে বুঝিয়ে বলো। আমি চলে যাচ্ছি। দাঁড়া মুরাদ, প্রত্যেক বাবারই ইচ্ছে থাকে সন্তান নিজ হাতে তাকে দাফন করুক, আমিও তাই চাই। চলেই যখন যাবি তখন আমার দাফনটাও তুই তোর নিজ হাতে করে যা। বাবা, কথা দিয়ে কথা না রেখে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কথা যখন ফিরিয়ে নিতে হবে তখন পরকালে গিয়ে খন্দকারের কাছেই না হয় ফিরিয়ে নেব। না বাবা না, আমার জন্য তুমি আত্মহত্যা করো না। কতক্ষণ তুই ঠেকিয়ে রাখবি মুরাদ, কতক্ষণ? বাবার দেয়া কথা রাখতে যে মেয়েটি লন্ডন থেকে আমার কাছে ছুটে এসেছে, কথা রাখতে না পেরে আমি তাকে মুখ দেখাতে পারবো না। কতক্ষণ তুই ঠেকিয়ে রাখবি? ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার দেয়া কথাই ঠিক থাকবে বাবা। আমি আর ফিরে যাব না বাবা, তুমি বিয়ের আয়োজন করো। মুরাদ, বাবা, বাবা আমার, বাবা, বাবা। আমি সব জানি, ইচ্ছার বিরুদ্ধে শুধু বাবা মার চাপে তুমি আমাকে বিয়ে করেছো। যদি মন থেকে মেনে নিতে না পারো কোনো দাবি করব না। যা হবার তা হয়ে গেছে রানী, ভাগ্যকে ফিরিয়ে দেবার কোনো উপায় নেই। তারপরও ভাগ্যকে ধন্যবাদ, ভাগ্য এমন এক মেয়েকে আমার সাথে বেঁধে ফেলেছে যে মেয়ে আমার মতোই তার বাবা মাকে ভালোবাসে। বাবার দেয়া কথা রক্ষার জন্য এক অজানা অচেনা মানুষের কাছে ছুটে এসেছে এই অজপারাক্রামে। দোয়া করো যেন বাবার কথা মাথায় রেখে যতদিন বাঁচি তোমার সাথে বাঁচতে পারি। রানী, এই চন্দা, কি দেখছিস রে চন্দা? বাসর ঘরে মেম সাহেবকে কত সুন্দর লাগছিল, বড় লোকের কারবারই আলাদা। না রে চন্দা না, বড় লোকের কারবার আর গরিব লোকের কারবার এক আছে। হ্যাঁ, তুই যখন বহু সাজিয়া আমার বাসার ঘরে ডুববি তখন তোমাকে অনেক সুন্দর লাগবে। নতুন করে খামার বাড়ি সাজাবো বলে আপনার ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ নিলাম। গবাদি পশু নিয়ে আসার সময় কে বা কারা রাস্তায় আক্রমণ করছে, একের পর এক গবাদি পশুর চালান গায়েব হয়ে যাচ্ছে, ছিনিয়ে নিচ্ছে
অথবা মারা যাচ্ছে। বাধ্য হয়ে আমি আমার ছেলেকে খবর দিয়ে এনেছি, বিয়েও দিয়েছি, এখনো ওকে সবকিছু খুলে বলা হয়নি। আমাকে আরো কটা দিন সময় দিন ম্যানেজার সাহেব। আমি তো বুঝি, কিন্তু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো বোঝে না। আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে গেছে রাহাত সাহেব, হয় টাকা ফেরত দাও, নইলে খাবার বাড়ির দখল বুঝে নিয়ে নিলামে তোলো। টাকা আপনি পেয়ে যাবেন ম্যানেজার সাহেব। পেয়ে যাবো বললেই তো হবে না, পেতে হবে, পেতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করা চিঠি পাঠিয়েছে, টাকা ফেরত না দিলে অবিলম্বে খামার বাড়ির দখল নিতে হবে। মাত্র একটা দিনের সময় দিন ম্যানেজার সাহেব, একটা দিন। একদিনের মধ্যে আপনার ব্যাংকের সব টাকা আমি শোধ করে দেব। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন একদিন সময় আমি আমার নিজ দায়িত্বে দিলাম, কিন্তু মনে রাখবেন এই সময়ের মধ্যে যদি টাকা দিতে না পারেন তাহলে খামার বাড়ি দখল নিতে আমি বাধ্য হব। এই চলো সবাই। মুরাদ, চিন্তা করো না বাবা, একদম চিন্তা করো না। আমি আজই ঢাকায় রওনা হচ্ছি, সময় শেষ হওয়ার আগেই টাকা জোগাড় করে আমি ফিরে আসবো। টেনশনে ফেলাই দিলে ম্যানেজার, টেনশনে। মুরাদ ঢাকা শহরে টাকা ছেলে, যে শহরের আকাশে বাতাসে টাকা উড়ে বেড়ায়, থাবা দিলেই ওর টাকা জোগাড় করতে পারবো। আমার তো মাথায় ঢোকে না ম্যানেজার, কিছুতেই ঢোকে না। মাথাটা ফুটো কইরা আমারে বুঝাও তো, কোন কারণে তুমি খামার বাড়ি দখল না নিয়া মুরাদের এই সময় দিলাম? আপনি যতটা সহজ ভাবছেন ব্যাপারটা তত সহজ না। মুরাদ চাইলেই হুট করে কেউ তাকে এত টাকা দেবে না। টেনশন রে টেনশন, আমি কোন বুদ্ধিতে এতদিন ধরে তোমার লালন পালন করছি, যখন যা চাইছো তাই দিছি। এত কষ্ট করে রাহাত খামার বাড়িটা নিলামে তোলার ব্যবস্থা করছিলাম, সব বরবাদ করে দিলা তুমি ওই মুরাদের সময় দিয়া। আপনি টেনশন করবেন না শিকদার সাহেব, আমি একদম কাটায় কাটায় ঘড়ি ধরে 24 ঘন্টা মানে একদিন পর রাহাত খামার বাড়িতে উপস্থিত হব, পুলিশ ফোর্স নিয়ে যাব। এখান থেকে ঢাকা শহরে যে টাকা জোগাড় করে আবার ফিরে আসা 24 ঘন্টার মধ্যে সম্ভব নয়। আপনি নিশ্চিন্ত থাকুন, খামার বাড়ির দখল আমি নেবই নেব। কাল তুমি যাইবা ঠিকই, কিন্তু তোমার লগে কোনো পুলিশ থাকবো না। এই আপনি কি বলছেন, পুলিশ ছাড়া একা একা ওই খামার বাড়ির দখল নেব নাকি? টেনশন করো না ম্যানেজার, একা যাইবা না, তোমার সঙ্গে পুলিশের পোশাক পরা আমার লোকজন যাইব। যদি রাহাত চৌধুরী তার ছেলে ফিরে আসা নিয়া যদি কোনো টেনশন করে, তাহলে পুলিশের পোশাক পরা আমার লোকজন সেই টেনশন থামাই দেব। যাও। ঠিক আছে শিকদার সাহেব, তাই হবে, আসি। সালাম আলাইকুম সাগর। ইয়েস বস। শহর থেকে টাকা লইয়া মুরাদ ট্রেনও আসবো না বাসেও আসবো না, গাড়ি রিজার্ভ করে আসব। কুসুমগড় বাজার পর্যন্ত আসার পর আর কোনো রাস্তা নাই, তখন সে ভ্যানে যাইব, আর ঠিক তখনই ওরে ঠেকাইতে হইব। মঙ্গলুরে খবর দে, ও যেন ওর বাহিনী লইয়া প্রস্তুত থাকে। Oh, my God.
দেরি হইয়া গেল রে চান্দা, জলদি আয়। হ্যাঁ হ্যাঁ এই তো চান্দা, বাজারে যখন যাচ্ছিস তখন এই চিঠিটা পোস্ট করে দিস। ঠিক আছে মেম সাহেব। হ্যাঁ হ্যাঁ জলদি ওঠ চান্দা, জলদি ওঠ, ভালো করিয়ে বয়। হ্যাঁ চল। বৌমা, চিঠিপত্র তো আমার কাছেও দিতে পারো বৌমা। খামাখা আপনি কেন কষ্ট করবেন চাচা, ওরা তো বাজারে যাই। আমিও তো বাজারে যাই, এরপর যখন যাব তোমাকে বলে যাব, দরকার হলে আমি রেজিস্ট্রি করে পাঠিয়ে দেব। তোমাদের লন্ডনের ঠিকানাও তো আমি জানি, তাছাড়া তোমার যা যা প্রয়োজন আমাকে বলবে, কিনে আনবো। ঠিক আছে চাচা। যাও বৌমা, ভেতরে যাও। আচ্ছা। শুনুন, আপনারা, সময় শেষ, আর সময় দেয়া যাবে না। খামার বাড়ি খালি করে দখল নেওয়ার জন্য পুলিশ নিয়ে এসেছি। পুলিশ? এদেরকে তো পুলিশ বলে মনে হচ্ছে না, এদের চেহারা আমার চেনা, প্রায় এদেরকে বাজারে দেখি। এসব কি? কজন পুলিশ চিনিস তুই? খবরদার, আমার ভাইয়ের গায়ে আর একটা আঘাত করলে আমি মাথার খুলি উড়িয়ে দেব। একটা বন্দুক দিয়ে তুই মাথার খুলি উড়িয়ে দিবি? দেখ কার মাথার খুলি কে উড়ায়। ঝামেলার গন্ধ পাইলাম স্যার। মানে? মানে কোথায় যেন গোলাগুলি হলো, শব্দ পেলাম। শুনেছি নিলামে তুলতে পারবেন। এখন এখানে দেরি করা ঠিক হবে না, গোলাগুলির শব্দে আসল পুলিশ চলে আসতে পারে, জলদি চলুন। হ্যাঁ চলুন। এই এলাকায় প্রত্যেকটা খামার বাড়িতে অনেক লাইসেন্স করা বন্দুক আছে। কোন মালিক কখন বন্দুক নিয়ে টার্গেট প্র্যাকটিস করে তা কি ঠিক আছে? তাছাড়া বন্য জন্তু জানোয়ারকে মারতে প্রায় গুলি ছুটতে হয়। কোথাও যদি ঝামেলা হয় সে খবর আপন মনে আমাদেরকে চলে আসবে। খামাখা কষ্ট করে লাভ? চলেন।
বাবা 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 মা বাবা রানী 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 কথা বলো রানী কথা বলো কে তোমাদের অবস্থা করেছে রানী কথা বলো রানী চাচা 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 বাবা বা রানীকে কে খুন করেছে কে খুন করেছে বলো কে বাবা মুরাদ আমিন আমিন মুরাদ চাচা মুরাদ এখানে আরেকটা কবর কেন তৈরি করলি বাপ আমি এখন যুদ্ধে যাব চাচা প্রতিশোধের যুদ্ধে এই যুদ্ধে বাঁচতেও পারি মরতেও পারি যদি মারা যাই তাহলে মায়ের পাশে যেন আমার কবর হয় চাচা তাই নিজের হাতে কবর খুঁড়ে রাখলাম তাহলে আমার জন্য একটা কবর খুঁড়লি না কেন আমিও তো তোর সাথে যুদ্ধে যেতে চাই না চাচা তোমার বয়স হয়েছে আমার সাথে যুদ্ধে গেলে বিপদ আরো বাড়বে তুমি বরং এই খামার বাড়ি ছেড়ে আমাদের এই খালি জায়গাটা চলে যাও যদি তোর কিছু হয়ে যায় অপেক্ষা করবে কার জন্য আমার সে বন্ধুর জন্য যে বন্ধু আমার প্রতিটি বিপদে ঝাঁপিয়ে পড়েছে নিজের কথা না ভেবে জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েছে আমার কিছু হয়ে গেলে সে যদি খবর পায় সে ছুটে আসবেই মুরাদ তুমি একটা দানপত্র লেখেন মুক্তা সাহেব দানপত্র সময় বেশি নেই মুক্তা সাহেব আপনার প্রশ্নের উত্তর এখন আমি দিতে পারবো না যা বলছি লিখতে থাকুন দলিলের এক কপি নকল থাকবে আপনার কাছে আর মূল কপি কালী তহসিল অফিসে জমা দেবেন আমি এখনই স্বাক্ষর করছি ঠিক আছে আমি লিখছি আমি মুরাদ চৌধুরী পিতা মরহুম রাহাত চৌধুরী স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ অবস্থায় এই মর্মে দানপত্র করিতেছি যে আমার অবর্তমানের আমার ঘনিষ্ঠ বন্ধু মাসুদ আহমেদ পিতা বোরহান আহমেদ রাহাত খামার বাড়ির মালিক হইবেন আমার কোনো দোষ নাই ওরা গুলি করেছে আমাকে মেরো না শহরে আমার বউ আছে বাচ্চা আছে ওদেরকে ফেলে শুধু চাকরির জন্য আমি এই এলাকায় পড়ে আছি আমাকে মেরো না প্লিজ দলিল কোথায় লকারে ব্যাংকের লকারে চাবি দে চাবি দিয়ে কি করবে আমি নিজে যেয়ে খুলে দেব চাবি দে দিচ্ছি সব টাকা নিয়ে গেল গা সিকদার সাহেবের খবরটা দিতে হয় টেনশনে ফেলায় দিলা গার্ড
এই এলাকায় ব্যাংক মাত্র একটা। ব্যাংকটা ছোট হলেও আশেপাশের সমস্ত খামার মালিকের টাকা থাকতো ওই ব্যাংকে। কত টাকা লুইটা নিল মুরাদ, 1 কোটি 2 কোটি না তারও বেশি? কেমনে কমু স্যার, ব্যাংকের সমস্ত কাগজপত্র জইলা গেছে, হিসাব রাখতো ম্যানেজার তারও মেরে ফেলেছে। টেনশন রে টেনশন, পুরানা টেনশনের সাথে নয়া টেনশন। সাগর জীবস, তোরা বের হ, আমার টেনশন থামানোর ব্যবস্থা কর। টেনশন রে টেনশন, লুট করে আনা কোটি কোটি টাকার টেনশন, আমার টেনশন দূর কর। শিকদারের টেনশন দূর হয়নি মাসুদ, তুমি আসার আগে সে তন্ন তন্ন করে খুঁজেছে খামার বাড়ি, কিন্তু ব্যাংক থেকে মোরাদের লুট করে আনা টাকার সন্ধান সে পায়নি। তুমি আসায় থমকে গেছে শিকদার, কিন্তু থেমে যায়নি, তৈরি হচ্ছে সর্বশক্তি নিয়ে তোমার উপর আঘাত আনার জন্য। আসুক আঘাত, আমি চাই তার মুখোমুখি হতে, মুরাদকে হত্যা করার প্রতিশোধ দিতে চাই আমি। শাবাস, মুরাদ ঠিক কাজ করেছিল তোমার নামে খামার বাড়ি লিখে দিয়ে। আমার মন বলছিল তুমি পারবে। পারতে আমাকে হবে চাচা, কিন্তু তার আগে আমি জানতে চাই মুরাদের যে স্ত্রীকে আপনি নিজে উপস্থিত থেকে দাফন করেছেন, সে কি করে আবার উপস্থিত হলো খামার বাড়িতে? কে সে, শত্রু না মিত্র? এসো এসো বলছি। এসব কি? এসব কি বুঝতে পারছ না? আজ আমি দেখতে চাই কোন জাদু মন্ত্র বলে রং চং মেখে মেকআপ করে তুমি অবিকল মুরাদের স্ত্রী রূপ ধরেছ। এ তোমার কেমন আচরণ? আচরণ তো কেবল শুরু, এরপর এমন আচরণ করব যে বলতে বাধ্য হবে কে তুমি। মাসুদ মাসুদ প্লিজ আমার কথা শোনো। কিচ্ছু শুনতে চাই না আমি, কিচ্ছু না। ঘষে ঘষে তোমার মেকআপ তুলে আমি দেখতে চাই তোমার আসল চেহারাটা, জানতে চাই কে তুমি। প্লিজ মাসুদ প্লিজ, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, এটাই আমার আসল চেহারা। অসম্ভব, এটা তোমার আসল চেহারা হতে পারে না। তুমি মুরাদের স্ত্রী নও, হাতেম চাচা নিজে উপস্থিত থেকে মুরাদের স্ত্রীর লাশ দাফন করেছে। হাতেম চাচা কোথায় উনি? কে, চেনা চেনা মনে হচ্ছে। কোনো দিন দেখিনি, শুধু নামটা জানি। ওনার চিঠিতে তো জানতে পারলাম আপা দুলা ভাই রাহা চাচার চাচি সবাই মারা গেছেন। আপা দুলা ভাই মানে? আমরা দুই বোন, জমজ বোন। রিনা আগে হয়েছিল বলে তাকে আমি আপা বলতাম। বাবার কথা মতো সে চলে এসেছিল রাহাত চাচার কাছে। মুরাদ ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছিল,
প্রতি সপ্তাহে সে চিঠি লিখত। একদিন তার চিঠির বদলে পেলাম রাহাত চাচার চিঠি। তার মানে তুমি ভাবির যমজ বোন? হ্যাঁ, দুজনের একই রকম চেহারা। ওর নাম রীনা, আমার নাম রীতা। হাতিম চাচা চিঠিতে সবই লিখেছিলেন। মৃত্যুর আগে মুরাদ ভাই মাসুদ আহমেদ নামে একজনকে তার খামার বাড়ি দান করে দিয়েছিলেন, সে কথাও তিনি লিখেছিলেন। চিঠিতে তিনি জানিয়েছিলেন মাসুদকে তিনি চেনেন না, কিন্তু মুরাদ ভাইয়ের প্রচন্ড বিশ্বাস তার উপর। কিন্তু আমি এতটা বিশ্বাস করতে পারিনি। একজন বন্ধু হয়তো একটা বিশাল সম্পদ পেয়ে সেটা ভোগ করবে, হয়তো বা বিক্রি করে চলে যাবে, কিন্তু প্রতিশোধ নেবে না। তাই প্রতিজ্ঞা করেছিলাম বাংলাদেশে আসব, নিজেকে মুরাদের স্ত্রী বলে দাবি করে এই খামার বাড়িতে নিজের অধিকার প্রতিষ্ঠা করব, তারপর বোন হত্যার প্রতিশোধ নেব। হোটেলে সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম তখন কাউন্টারে তুমি এলে, তোমার নাম শুনে চমকে উঠলাম। তারপর তুমি যখন বললে রাহাত খামার বাড়িতে যাবে তখন বুঝে গেলাম তুমি সেই বন্ধু, খামার বাড়ির দখল নিতে যাচ্ছ। ঠিক করলাম যেমন করে হোক তোমার আগে এখানে পৌঁছতে হবে, নিজেকে মুরাদের স্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করে খামার বাড়ির দখল নিতে হবে, তাই তোমাকে অজ্ঞান করেছিলাম। এখন এখন কি করবে? তোমাকে এখানে থাকার অধিকার দিয়েছিলাম মুরাদের স্ত্রী মনে করে, ভেবেছিলাম আমার দায়িত্ব শেষ করে তোমাকে এই খামার বাড়ি বুঝিয়ে দেব, কিন্তু এখন আমি জানি তুমি মুরাদের স্ত্রী নও, এখানে তোমার কোনো অধিকার নেই। ইচ্ছে করলেই এখনই আমি তোমাকে তাড়িয়ে দিতে পারি। আমি জানি তুমি তা করবে না। কেন? মানুষ চিনতে মেয়েদের খুব বেশি সময় লাগে না। এই অল্প সময় আমি জেনে গেছি মুরাদের সম্পত্তি লোভে তুমি আসুনি, এসেছ বন্ধু হত্যার প্রতিশোধ নিতে। পাশাপাশি ঘরে আমরা থেকেছি, তোমার চোখে কোনো লোভ দেখিনি। দুর্গম এলাকার নির্জন খামার বাড়িতে আমাকে একা পেয়ে তুমি অনেক কিছুই করতে পারতে, কিন্তু তুমি কিছুই করনি। তোমার মতো মানুষ যে কোনো মেয়ের মন কেড়ে নেয়, তুমি তাড়িয়ে দিলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। মাসুদ, এই বাংলাদেশে আমার কেউ নেই, আবার আমি বিদেশে চলে যাব। কোন ভাগ যে কোন দিকে যায় ঠিক নাই স্যার, কোন ঝামেলা নাই, ডেজিগনেশন অনুযায়ী ভাগাভাগি। এই তুমি আর কনস্টেবল নিবা এক ভাগ, হাবিলদার সরোয়ার নিব দুই ভাগ, আর আমি ইন্সপেক্টর রহিম নিব তিন ভাগ। আমার থানার বিভিন্ন এলাকায় জি যে সমস্ত হাবিলদার আর কনস্টেবলরা ডিউটি করে জি, তারা এইভাবেই ভাগ করে। আচ্ছা, তাই না সরোয়ার? কথা ঠিক আছে, কিন্তু আপনি বড় কাছ থেকে এই বড় বড় দানগুলো জানাবেন, সেগুলো একটা ভালো দরকার। তুমি এটা আমি স্যার, তুমি কি মনে সমস্ত বড় বড় দানের টাকা আমার কাছে থাকে? থাকে না। জামেলা স্যার, এই মেয়ে কে তুমি? কে তুমি? কোন সাহসে তুমি আমার থানায় ঢুকেছ? আমিও কোন ঝামেলা পছন্দ করি না ইন্সপেক্টর রহিম। নিন টাকাগুলো গুনে চালান করে দিন। কি আর কি পেয়েছো? কত কষ্ট করে পাহাড়ি বাজারে হেঁটে হেঁটে এই টাকাগুলো জোগাড় করেছি জানো? অ্যারেস্ট করে দেবো তোমাকে, সুজা চালান করে দেবো। তার আগে তোমাকে আমি সাসপেন্ড করব। স্যার, সাসপেন্ড করবে স্যার? জামেলা স্যার, কে কে আপনি? ও শিশুলি। আমার মালিক আপনাকে দাওয়াত দিয়েছে। তোমার মালিক? পাশে শিকদার খামার বাড়ি, আমি ওখানে কাজ করি স্যার। শিকদার সাহেব আমার মালিক। শিকদার সাহেব কখন দাও দিয়েছে? আপনার যখন খুশি, এখন যেতে চাইলে নিয়ে যেতে পারি। ঠিক আছে, চলো। চলেন। আমি আপনাদেরকে এবারে মতো ক্ষমা করে দিচ্ছি,
কিন্তু সাবধান, এরপর যদি আর কখনো এই ধরনের দুর্নীতি খবর পাই সাসপেন্ড তো করবই, ডিসমিস করার ব্যবস্থা করব। এ ধরনের ভুল আর হবে না ম্যাডাম। দ্যাটস গুড। রাহাত খামার বাড়িতে যে হত্যাকাণ্ড হয়েছে সেই ফাইলটা বের করুন। এ ধরনের কোনো হত্যাকাণ্ডের ফাইল আমাদের থানায় নেই ম্যাডাম। মানে আমাদের থানায় এ ধরনের কোনো অভিযোগ লিপিবদ্ধ হয়নি ম্যাডাম। আই সি, ঠিক আছে। আপনার থানার আন্ডারে যত এসআই হাবিলদার ও কনস্টেবল আছে আমি সবার সঙ্গে কথা বলতে চাই, দ্রুত কল করুন সবাইকে। ওকে ম্যাডাম। বসেন মাসুদ সাহেব, বল, আমার টেনশন দূর করেন। কিসের টেনশন শিকদার সাহেব? আছে আছে বল। আরে দাঁড়ায় কেন, বসে বসে। এই দুর্গম এলাকায় যতটুকু পাওয়া সম্ভব আপনার জন্য ততটুকু আয়োজন করছি। টেবিল ভরা ফল আছে, পেছনে হেরাও আছে, যাইটা খাইতে ইচ্ছে হয় সেইটাই খান, যারে পছন্দ হয় তারে নিয়ে ফুর্তি করেন, কোনো টেনশন নাই। আমি আপনার খাবার খেতে আর ফুর্তি করতে এখানে আসিনি শিকদার সাহেব। আমি জানি আপনি কোন কথা বলতে আমাকে এখানে ডেকেছেন, বলে ফেলুন। মালিকদের টেনশন একটাই মাসুদ সাহেব, আরো বেশি সম্পদের মালিক হওয়ার টেনশন। আমার এই খামার আমি আরো বড় করবার চাই, এক বিশাল খামারের মালিক হইবার চাই। মাঝখানে সীমানাটাকে একটু ফুটা কইরা রাহাত খামার সহ এক বিরাট খামারের মালিক হইবার চাই। আপনারা আমি ঠকাবো না। এই ব্যাগে 20 লক্ষ টাকা আছে, আর এই যে দলিল, এই দলিলে সব লেখা আছে। আপনি এই দুর্গম অঞ্চলে থাকতে না পাইরা আমার কাছে খামারটা বিক্রি করে দিয়েছেন, সব লেখা আছে। আপনি শুধু সই করবেন আর 20 লক্ষ টাকার ব্যাগটা লয়ে চলে যাবেন। দুঃখিত শিকদার সাহেব, আপনার টেনশন আমি দূর করতে পারছি না। আমার তো মাথায় ঢোকে না মাসুদ সাহেব, জমিটা ছাড়া কি আছে ওই খামারে? ওই খামার আবার চালু করতে হইলে কমসে কম 10-12 লাখ টাকা লাগবো, কোথায় পাইবেন এত টাকা? আঘাতের অপেক্ষা করছি। মানে? আমি জানি কার সারায় খুন হয়েছে, মুরাদের বাবা মা আর তার স্ত্রী। আমি জানি হত্যা করেছে মুরাদকে, কিন্তু জানা সত্ত্বেও এখনো প্রতিশোধ নিতে পারিনি, ফুটা করতে পারিনি তার কপালটা। খবরদার, এই শিকদার, হাতটা আমার নিষ্পিস করছে শিকদার, খুনিদের কপাল ফুটো করার জন্য নিষ্পিস করছে। পাল্টা আঘাত করার সামান্য সুযোগ পেলেই গুলি করে দেব। আমি চলে যাব ঠিকই, কিন্তু নিশানাটা তোমার কপাল বরাবর থাকবে। আমি দূরে না যাওয়া পর্যন্ত তোমার একটা লোক যদি নড়াচড়া করে তোমার কপাল ফুটো হয়ে যাবে। এই শিকদার, এই যাবার আগে একটা কথা বলে যাই, প্রতিশোধের সুযোগ খুঁজছি আমি। মুরাদের খুনিদের শাস্তি না দেবা পর্যন্ত এই এলাকা ছেড়ে আমি এক চুলো নড়ব না। মনে রাখিস শিকদার, মনে রাখিস। সাগর বস, শর্টকাট রাস্তা দিয়ে যা, খামার বাড়িতে পৌঁছানোর আগে ওরে খুন কর, আমার টেনশন দূর কর। ওকে বস। কোনো টেনশন করুম না, ওই মাসুদ আমারে প্রতিশোধের হুমকি দিয়া যায়,
আমার সাগরে লাশ বানায় পাঠায় দেয়। ও যতক্ষণ বেঁচে থাকবো আমার টেনশন ততই বাড়বো। আমি নিজ হাতে ওর কপালটা ফুটা করতে চাই, আমার টেনশন দূর করবার চাই। এই সবাই রে খবর দেই। ওটা যেখানে আছে ওখানেই রাখো। খবরদার মেল সাহেব, কাছে আসি বেতলাই। এই টাকা লাগিয়া আমি রাতের পর রাত জাগিয়া রহিয়াছি, কষ্ট করিয়াছি। এখন উপরওয়ালা আমাকে দিয়াছে, আমি এই টাকা লইয়া চলিয়া যাইবে, অসম্ভব চান্দা। এই টাকা নিয়ে হেব বিশ লক্ষার তীর আছে, মারিয়া দিবে। পাগলামি করো না চান্দা, তীর নামাও, নামাও বলছি। এই এই মেম সাহেব, সরিয়া যা, সরিয়া যা। চান্দা পালাতে চেয়েছিল। টাকার বস্তা? হ্যাঁ, আমি বাধা দেয় ও তীর ছুঁড়ে আমাকে খুন করতে চেয়েছিল, তারপর মারামারির সময় ও পড়ে থাকার অড়ে বিদ্ধ হয়ে মারা গেছে। এতে তোমার কোনো দোষ নেই রীতা, কেন নিজেকে খুনি ভাবছো? চান্দা নিজের দোষে নিজেই মরেছে। হ্যাঁ রীতা, তোমার কোনো দোষ নেই, যা ঘটার ঘটে গেছে। এখন সামনে যে যুদ্ধ আছে, সেই যুদ্ধে যদি জিততে পারি তাহলে মুরাদের লুট করে আনা এই টাকাগুলো দিয়ে এই পরিত্যক্ত খামার বাড়ি গড়ে তুলব। মাসুদ, রীতা, ওরা এসে গেছে, চলো কুইক। সিদ্ধার সাহেব রাত খামার বাড়িতে বড় রকমের কোনো গন্ডগোল বাঁধে যাচ্ছে। কুসুমকর বাজার আর আশেপাশে যত লোকজন ছিল সবাইকে ডেকে নিয়ে গেছে। কুসুমগড়ের রাহাত খামার বাড়ি এখান থেকে কত দূর? Thank you.
একটা হইছে টেনশন সইলে গেছে। আমি সব জানি মাসুদ, তুমি ষড়যন্ত্রের শিকার, আমি তোমার পক্ষে চার্জশিট দেবো।